ময়মনসিংহের ত্রিশালে 2023-24 অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ, সূর্যমুখী ও মুগের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা কৃষি অফিস আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান সহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 3,000 কৃষকদের মাঝে জনপ্রতি 1 কেজি সরিষা, 10 কেজি DMP, 10 কেজি MOP সার বিতরণ করা হয়।